আমি দুটো কথা বলবো, দাঁড়াও। ও অসাধারণ গান গায়, সেটা আমি আর নাম গানটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আমি খালি কতগুলো আমার জীবনের কতগুলো ঘটনার কথা বলবো। আমার একটা সময় গেছিল 93-র আগে, আমি প্রচুর স্ট্রাগল করতাম সেই সময়টায়, প্রচুর ঘুরে বেড়াতাম বহু মিউজিক ডিরেক্টরদের কাছে যে গানের সুযোগ দেওয়ার জন্য। তো আমি প্রচুর স্ক্র্যাচে গাইতাম, মানে ট্র্যাকে গাইতে হতো আমাকে, আমি ট্র্যাকে গাইতাম, তারপরে আমাকে আমার গলাটা মুছে দিয়ে অন্য লোকের অন্য লোক গাইতো আর কি সেই সময় সেই গানগুলো আর কি। তখন খুব মনে হতো যে কবে আমি নিজে গাইব। তো এলো আমার জীবনে এরকম একটা সুযোগ। এখন সেই সমস্ত মিউজিক ডিরেক্টরই বলেন যে কি ট্যালেন্টেড সিঙ্গার, কিন্তু তো আমাকে দিয়ে তখন ট্র্যাকে গাওয়াতেন আর মুছিয়ে দিতেন আমার গলাগুলো আর কি। এখন ওই ফেজের মধ্যে দিয়ে ও যাচ্ছে, ওকে দিয়ে সমস্ত মিউজিক ডিরেক্টররা ট্র্যাকে গাওয়ায়, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস আমার আছে একদিন ওই একদিন গাইবে, ওই লিড করবে একদিন গান, ও গান শুনে আপনারা বলবেন। শুনলা তো তুমি নিশ্চয়ই গাইবে একদিন, তুমি গান গাইবে। ও কল্লোল গান গাইলো একদম ওর সময়কার, এখন একটু অন্য ধরনের নাম্বার কিন্তু ওর সময়কার। আমি চাইবো তুমি একটু পুরনো দিনে ফিরে যাও, কেন কি নিজেদের সময়কার গান তো সবাই শুনতে পছন্দই করেন, কিন্তু একটু পুরনো দিনের গান শুনলে মাঝে মাঝে আমাদের মনটা কিরকম একটা উদাস উদাস হয়ে যায় না? আর রিকোয়েস্ট করবো যদি তুমি আমাদের একটা বাংলা গান শোনাও, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। আমি আশা করবো এই রিকোয়েস্টের জন্য তোমার নম্বরের উপর কোনো এফেক্ট হবে না। তুমি কি বলছো? আমি না পুরনো দিনের গান শুনে খুশি হলাম, এটা সুমনদার খুব ভালো লাগবে। আমি আশা করবো যে আমার সাজেশনের জন্য যাতে দিদিদের কোন রকম ক্ষতি না হয়। দেখো একটাই কথা আমার, ও তো সবাইকে কুইজ করে বেড়ায়, ওকে খালি আমি একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করছি, অবধের গোবাদের আনন্দ এটার মানেও জানে কিনা? কি অবধের গোবাধে আনন্দ বুঝিয়ে দাও, যারা বাংলাটা ওকে তুমি এইভাবে বাংলা দিলে বললে হবে? এটা তো আমি কুইজ করি, আমি জানি যারা প্রশ্ন জিজ্ঞেস করে তারা উত্তর জানে না। বাট আই ক্যান টেল ইউ সুমনের, আমি ভালো প্ল্যান করেছি, তোমরা ভালো রিয়ালিটি ফুটেজ চাও, এই দেখো আমরা তোমাকে রিয়ালিটি ফুটেজ। না এক মিনিট, আমি খালি জানতে চাবে তুমি কি গানছো গাইছো। আমার খুব প্রিয় একজন শিল্পী বেগম আক্তারের, আরে বাপ রে, রচনা করেছে আরে মাশাআল্লাহ। হিয়া মোর হায় ভারে
আমি শুধু বলবো যে যদি এটা রেকর্ডিং স্টুডিও থাকতো তাহলে কখনো ভোকাল ট্র্যাকটা মাইনাস করতে হতো না। ইট ইজ ওয়ান্ডারফুল, সুপার্ব। না আমি নচিকেতা তোর কথা শুনে স্তম্ভিত হয়ে গেছি। চিফ, দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং টু হার। তাহলে এই মিউজিক ইন্ডাস্ট্রিটা চালায় কোন মার্কেটে? না গাধারা, আমাদের মতো গাধারাই। এটা অবিশ্বাস্য। আর এটা যদি সেকেন্ড কথাটা হচ্ছে যে অ্যাজ এ সিনিয়র, ডোন্ট ইউ থিঙ্ক ইউ হ্যাভ এ রোল? আমি ওকে একটা গান গাইয়েছিলাম, যাই হোক, ফ্যান্টাস্টিক, মানে কিচ্ছু বলার নেই। আরেকটা কথা বলি যে দেখো প্রতিভা আলটিমেটলি কেউ চেপে রাখতে পারে। হীরা হর হালত মে চমকেগা, কেমন এটা এটা বলে রাখা। না হয় কাল না হয় পরশু তুমি নিজে তোমাকে চিনবেই মানুষ, তোমার পরিচয় উদ্ভাসিত হবে। আমার খুব বেশি চেনা জানা নেই, যতটুকুনি চেনা জানা আছে আমি চেষ্টা করব সেখান থেকে কোনো যদি কিছু করা যায়, তোমার সাহায্য করা যায় করতে, কখনো ভবিষ্যতে করতে হবে না, এমনি হয়ে যাবে। আমার যদি অনেক টাকা থাকতো, অনেক যদি টাকা থাকতো আমি এক্ষুনি তোমায় নিয়ে একটা অ্যালবাম তৈরি করে দিতাম, সত্যি বলছি। এতটাই না মনে হচ্ছে। একটু ডেরেক, ডেরেক এখন কিন্তু চুপ করে বসে আছে, ওই কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল লোক। না না, আই উইল লাইক ডেরেক টু রেসপন্ড টু ইট অ্যান্ড মোস্ট ফেভারেবলি। কি বলতে চাও সুমন? আমি বলতে চাই তুমি মানে এত সোমরসের দিকে মন না দিয়ে একটু সোমলতার দিকে মন দাও। Here is a commitment. She will have Pujo album released or name. This is a commitment. Sure. Wow. 100% commitment. Thank you so much. 100% commitment. Thank you, sir. 100% commitment. Eta hobei, hobei, hobei. Ar eta amar jonno hobe na. It was really inspiring and I think কে কারুকে সাহায্য করছে না, শি ডিজার্ভস ইট, শি ডিজার্ভস ইট, ডেফিনেটলি, ডেফিনেটলি। আমি এবার অডিয়েন্সে পুজো অ্যালবাম 2009, নচিকেতা তুমি একটা গেস্ট, তুমিও কমিটমেন্ট করো ওর অ্যালবামে, তুমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করো। না আমি ওর অ্যালবামটা করে দেবো জয়েন্টলি। ওয়ান্ডারফুল। এবার যাব দর্শক, দর্শকদের কাছে। আপনারা আপনাদের মেশিন হাতে নিন। নাইন পয়েন্ট ওয়ান, মাশাল্লাহ, ক্যা বাত হ্যায়।